সোনা মনিরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শিক্ষার্থী দেখো, আমাদের দেখতে দেখতে কিন্তু জুন মাসটা চলে গেল। তাহলে জুন মাসে তিন তারিখটা কি ছিল বলতো? স্বদেশ প্রেম এবং সচ্চরিত্র গঠন। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে কি করতে হবে? আমরা যেই এই এক মাসিক একটা কি করলাম, তিন তারিখ নিয়ে আলোচনা করলাম, এটা কি করতে হবে? ধরে রাখতে হবে। আমরা যত ছোট আমরা কি করতে হবে, একটা গুণ অন্তত কথা ধরে রাখি, যেমন সবসময় কি করবো, সত্য কথা বলবো। ঠিক আছে, কারোর সাথে মিথ্যা কথা বলবো না, এটা হচ্ছে আমাদের সচ্চরিত্রের একটা গুণ। তাহলে আমরা যদি এটা ধরে রাখতে পারি, তাহলে আমরা কি জীবনে অনেক কিছু শিখতে পারবো। আর স্বদেশ প্রেম মানে কি? নিজ দেশকে ভালোবাসা। ঠিক আছে, আমার নিজ দেশকে ভালোবাসার মধ্যে যদি একটা অংশ ধরে নেই, তাহলে আমার বিদ্যালয়, বাবা মা, আমার আশেপাশে যে ছোট ভাই বোন আছে, তাই না, খেলার সাথে আছে, তাদের সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে এবং আদর করতে হবে। ঠিক আছে শিক্ষার্থী, আমরা যদি এক একটা করে ধরে রাখতে পারি একটা গুণ, তাহলে কি করতে পারবো, জীবনে অনেক কিছু শিখতে পারবো। তাহলে শিক্ষার্থী দেখো, আসলাম তোমাদের সামনে হাজির হয়েছি গণিত ক্লাস নিয়ে। গণিত ক্লাস আজকে আমি তোমাদের সাথে নেব কথা লিখবো 1 থেকে 10 পর্যন্ত। তোমরা সবাই তো খাতা পেন্সিল নিয়ে রেডি, চলো এখন দেখায় ফিরে যায়। দেখো শিক্ষার্থী, 1 থেকে 10 পর্যন্ত প্রথমে আমরা কি লিখবো বলতো? 1 বানান কি সবাই বলো? এ এ আবার বলো, এ ও। 1 2 তাহলে 2 বানান কি বলতো? 2 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
দুই দর্শু রসই দুই এখন আমরা কি লিখবো বলতো তিন তিন মানে কি বলতো দর্শি দর্শি দস্তে ন তিন তাহলে তিন মানে কি বলতো দর্শি দন্তে ন তিন এরপরে কি বলতো চার চার ছয় ছয় মানে চার বর্ষুন্য র চার তাহলে চার মানে আমরা কি লিখলাম বলতো ছয় মানে চার বর্ষুন্য র চার এরপরে কি বলতো চারের পরে কত লিখবো পাঁচ গুড পাঁচ মানে সবাই বলো পাঁচ মানে কি চন্দ্রবিন্দু আঁকা চ পাঁচ তাহলে একবার আমরা বলে দিই বলো এ দুই দর্শু রসুই দুই তিন দর্শি দন্তিন্ন তিন চার ছয় মানে চার বয়শূন্য র চার পাঁচ পয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ শিক্ষার্থী এরপরে আমরা কত লিখবো বলতো ছয় দেখো ছ প্রথম আমরা কি লিখবো ছ ছ অন্তুস্থ ব ছ তাহলে ছয় বার কি ছ কি বলতো দন্তে সহায়কারী সা তো সা এরপরে আর এরপর আমরা কত লিখবো আর আর কথা কি প্রথমে স্বরে আর নয়
এবার আমরা কি কি লিখব প্রথমে দন্তে ন তারপরে কি দেব মন্ত্রস্থ অ ন ন মন্ত্রস্থ অ ন এরপরে কি বলতো সবার শেষ হচ্ছে কি একে শূন্য দ দল পালন কি দ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।